দিনাজপুরের নবাবগঞ্জে 31টি ইটভাটার মধ্যে 28টিতেই পোড়ানো হচ্ছে বনের গাছ। কিছু ইটভাটার কাগজপত্র থাকলেও বেশিরভাগেরই নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। এতে সরকার যেমন হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব, পাশাপাশি ব্যাপক ক্ষতি হচ্ছে পরিবেশ ও জীব বৈচিত্র্যের। ইটভাটার সংশ্লিষ্টরা বলছেন, স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করেই তারা ইটভাটা পরিচালনা করছেন। হিলি থেকে আব্দুল আজিজের তথ্যচিত্রে বিস্তারিত শাহাবুদ্দিন শিয়ার রিপোর্টে। বাংলাদেশের প্রচলিত আইনে পরিবেশের জন্য কাঠ পোড়ানোর নিষেধাজ্ঞা থাকলেও তা মানছেন না দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার প্রভাবশালী কিছু ইটভাটার মালিকরা। এই উপজেলাতে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে ফসলি জমির ধারে অসংখ্য ইটভাটা। হাতে গোনা কয়েকটির বৈধ কাগজপত্র থাকলেও বেশিরভাগেরই কোনো অনুমতি নেই। স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করেই চলছে এসব ইটভাটা। অধিকাংশ ইটভাটায় জ্বালানি হিসেবে পোড়ানো হচ্ছে বনের কাঠ। এতে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, তেমনই কার্বন ডাই অক্সাইড ছড়িয়ে দূষিত হচ্ছে পরিবেশ। ভাটার কারণেই হচ্ছে, ভাটার যে ধোঁয়া টোয়াগুলো আসতেছে এখানে, পাশাপাশি এখানে এতগুলো বাগান, হ্যাঁ, তারপরে ফসলে তো যথেষ্ট ক্ষতি হচ্ছে। সেখানে আমাদের করার কি আছে বলেন? কর্তৃপক্ষ এখানে যারা ভাটার লাইসেন্স দিয়েছে তারা কি করে, কি দেখে দিচ্ছে? এখানে আসছিল কোনোদিন? আমরা কোনো শান্তি মতো ঘুরে বেড়াতে পাই না, ধুলা বালুর জন্য আমাদের শরীরও খারাপ হয়। কয়লার দাম বেশি হওয়ার কারণে ইটভাটায় গাছ পোড়ানো হচ্ছে বলে জানান ইটভাটার মালিক ও কর্মরত ম্যানেজার। কাগজপত্র ঠিক আছে কিনা এমন প্রশ্নে কর্মরত ম্যানেজার বলেন, তারা স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করেই ভাটা পরিচালনা করছেন। কাঠ এখানে কিনে আনতেছে, পুড়তেছে, কয়লার দাম বেশি, যার কারণে কয়লা কিনতে পারতেছে না। 1,000 ইট কিনবার লাগে 15-16,000 টাকা, আর যারা খড়িতে ইট বার করতেছে ওরা 11,000-10,000 হলে মাল বিক্রি করতেছে। আমরা কয়লা বর্তমানে 28,000-30,000 টাকা টন কিনতেছি, ইট বিক্রি করতেছি 12,000 টাকা হাজার এক নম্বর ইট। আসলে আমাদের এই কোয়াশ অনুযায়ী আমাদের কিন্তু পাত্তা হচ্ছে না, ফসলে জমি কাট না, এগুলো পাড়গুলা কাটি আমরা। বর্তমানে আগুন যখন দেয় শোক শোক ভাড়াওয়ালার দিই 200-500 মান, 1,000 মান করে সবারই লাগায়। এরকম অভিযোগ টুবিচার আসে, খালি টাকা পয়সা নিয়ে চলে যায়, এখন যাই হয় বলে মালে চলে এসেছে, ভাড়া সরকার বন্ধ থাকে না। কাঠ পোড়ানো এবারকার জন্য কাঠ পোড়ানো হচ্ছে, কয়লা তো অতিরিক্ত দাম, সবাই ফুটতেছে, কয়লা কেনার সম্ভব না হচ্ছে না, যার জন্য আমরা ফুটতেছি বাধ্য হয়ে। উপজেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের কাছ থেকে সহযোগিতা পেলে ইটভাটায় কাঠ পোড়ানো বন্ধ করা যাবে বলে জানান এই কর্মকর্তা। অবৈধভাবে তারা বনের জ্বালানি কাঠ এবং অন্যান্য স্থান থেকে জ্বালানি কাঠ ব্যবহার করে ইটভাটা পরিচালিত না করে, এ ব্যাপারে অত্র রেঞ্জের মাধ্যমে ইতিমধ্যে নোটিশ প্রেরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের কাছ থেকে সহযোগিতা পেলে আমরা ইটভাটাগুলোয় জ্বালানি কাঠ ব্যবহার বন্ধ করতে পারবো। যেসব ইটভাটার পরিবেশের ছাড়পত্র নেই সেই সব ইটভাটার বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানান এই সংসদ সদস্য। সরকারের যে সমস্ত সিস্টেম বিল্ড আপ হয়েছে পরিবেশের ছাড়পত্র সব কিছু মেনটেন করে, যে সমস্ত ভাটার এই সমস্ত লাইসেন্স নাই এবং যারা মানে টোটাল বিষয়গুলোকে মেনটেন না করে ভাটা করছে, আমি এটাকে সংসদ সদস্য হিসেবে মনে করি যে তাদের ইতিমধ্যেই অফিসিয়াল যোগাযোগের মাধ্যমে তাদের কাগজপত্র ঠিক করা উচিত, এবং যে সমস্ত ভাটাগুলো আমাদের পরিবেশের ভারসাম্য আসলে বিঘ্নিত করছে সেগুলোকে অতি সত্বর একটু বন্ধ করে দেওয়া উচিত। অবৈধ ইট ভাটাগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে জানান উপজেলা প্রশাসন। পরিবেশ অধিদপ্তরের পরামর্শক্রমে জেলা প্রশাসনের নির্দেশনে আমরা কাজ করে যাচ্ছি, পরিবেশ অধিদপ্তর কাজ করছে এবং জেলা প্রশাসনের নির্দেশনে আমরা কাজ করছি। আমরা যদি এরকম পাই যে মানে অনিয়ম করে কেউ মানে ইটভাটা কার্যক্রম পরিচালনা করছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করব। নবাবগঞ্জে 31টি ইটভাটার মাত্র 5টি রয়েছে জেলা প্রশাসনের অনুমোদন। শাহাবুদ্দিন শিহাব, আরটিভি।